আমরা একটু কথা বলবো জনাব হাফিজ আহমেদ এঞ্জেল, যে ওনার বন্ধু আমাদের সাথে আছেন মাসুদ রানা ভাই। মাসুদ রানা ভাই, আপনার সাথে একটু কথা বলি, যে কালকে তো গতকালকে অ্যাক্সিডেন্টের আগে আপনার সাথে কথা হচ্ছিল, রাইট? জি, ধন্যবাদ তাহের ভাই, আসসালামু আলাইকুম। আমি আসলে এঞ্জেল আমার 20 বছরের পুরানো বন্ধু, অনেক বছর যাবত তার সাথে আমার বন্ধুত্ব, এবং তার ওয়াইফের সাথে আমাদের একটা ফ্যামিলি রিলেশন ছিল। আমার খুবই পছন্দের একজন বন্ধু। আমি সে আসলে যাচ্ছিল বিংহ্যাম্পটনে, সে একটা বাড়ি কিনছে। বাড়ি কেনার পরে আমার সবসময় বলতেছিল এখানে যাওয়ার জন্য, তো আমি এই গতকালকে আজকে আমাদের যাওয়ার কথা, তো আমি রাত্রে 8:48 আমি এঞ্জেলের সাথে লাস্ট কথা বলছি। আমি কথা বলছি তখন এঞ্জেলের সাথে কথা হচ্ছিল, সে যাচ্ছে, সে আমারে অনেক রিকোয়েস্ট করতেছিল ফ্রাইডে নাইটে যাওয়ার জন্য। আমি বলছি যে না, আমি স্যাটারডে মর্নিং এ চলে আমি যাব। তো আজকে সকালবেলা আমি আমাদের আমার আরেক বন্ধু, আমার আরেক প্রিয় মানুষ এমডি জুয়েল, গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি, তো উনি আর আমি একসাথে রওনা হই। তো বিংহ্যাম্পটনের থেকে অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমরা হঠাৎ করে কল পাই ফেরদৌস ভাইয়ের, যে এরকম গতকালকে রাত্রে এঞ্জেল এবং এঞ্জেলের ওয়াইফ ওরা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এবং চলে গেছে, মানে ওরা মারা গেছে। তখন আমরা সাথে সাথে ওইখান থেকে বের হয়ে ওই ওয়েস্টচেস্টার মেডিকেল সেন্টারে যাই, ওইখানে এঞ্জেলের ছেলের সাথে দেখা হয়, ইসাম। সে ওই ইউএস আর্মির ক্যাডেট ফোরামে আছে, তো ওর সাথে ও কান্নাকাটি করে। তো ও বললো, ও এর আগে আমার বুঝছে যে ওর আম্মা বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে। তো আমি ডিটেলস জানি না। ওইখানে যাওয়ার পরে তার বোনের ছোট বোন, যে গাড়ির পিছনের সিটে ছিল সিট বেল্ট সহ, সে তার অনেক জায়গায় হাত ভেঙে গেছে, তো সার্জারি হচ্ছিল। আমরা লবিতে সে ছিল এবং আমি তারপরে এমডি জুয়াল, তারপরে বাংলাদেশ ইউলো সোসাইটির আরো নেতৃবৃন্দ ওইখানে ছিল, আমরা সবাই ছিলাম। আমরা অপেক্ষা করতেছিলাম অপারেশনের পরে কি হয় জানার জন্য। তো অনেকক্ষণ অপারেশনের পরে ডাক্তার এসে আমাদের ব্রিফিং দিল যে অপারেশন তার অনেকগুলো, প্রায় 6 জায়গা 7 জায়গায় হাড় ভেঙে গেছিল, এগুলো সার্জারি করছে, ঠিক করা হয়েছে, তারা রিকোভারি রুমে নিয়ে আসবে, কিন্তু কারোরে যেতে যেতে দিবে না, শুধুমাত্র একজন দুইজন ছাড়া। তো আমরা এই আমি কিছুক্ষণ আগে আমরা আসি আর কি বাসায়। আমার আসলে এটা অত্যন্ত কষ্টের, আজকে আমাদের অন্যরকম একটা দিন কাটানোর কথা, ওইখানে রাত কাটানোর কথা, আজকে রাত থাকার কথা, ওইখানে আগামীকালকে আসার কথা। এঞ্জেল চলে গেছে, আমি সবার কাছে তার জন্য দোয়া চাই, আমি তার রুহের মাগফিরাত কামনা করি, সবাই ওনার ওদের জন্য দোয়া করবেন। ওরা খুবই 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 ভালো মনের মানুষ ছিল দুইজনই, এঞ্জেল এবং এঞ্জেলের ওয়াইফ দুইজনই খুব ভালো মনের মানুষ ছিল। কারোর সাথে কোনো সময় আমি আমার জানা মতে কারোর সাথে কোনো কিছু নিয়ে বাদে নাই, কোনো সময় রাগারাগি কোনো কিছু না, খুব ফ্রেন্ডলি ইয়া ছিল এবং পরোপকারী ছিল। ধন্যবাদ তাহের ভাই, সবাই সবাই কাছে ওদের জন্য দোয়া চাই আমি। জি, আপনি একটু আমাদের সাথেই থাকুন। আমার জানা আব্দুর রহিম, আপনি তো হচ্ছেন যে ওনার ছোট বোনের হাজবেন্ড, বিংহ্যাম্পটন যাচ্ছিলেন, বাড়ি কিনছেন ওখানে, তো ওই যাওয়ার পথে আপনার সামনে সম্ভবত যেটা ওই রোড ওখান দিয়ে উনি যাচ্ছিলেন, অপোজিট দিক থেকে একটা গাড়ি পুলিশ ওটাকে চেস করতেছিল বিকজ অফ ওভার স্পিডিং। তো ওই গাড়িটা চেস করে ওভার স্পিডিং আসে, সরাসরি তার গাড়িকে হিট করে অপোজিট দিক থেকে ওনারা স্পটে মারা যান। আর একটু আগে আমি ওই স্টেট প্যারা ট্রুপারের রিপোর্ট দেখলাম, দে লোকেটেড সাসপেক্ট, সাসপেক্টে তারা বের। আচ্ছা আচ্ছা, ওনারা স্পট ডেড হয়েছে, এটা কোন জায়গায় স্পট ডেডটা ওনাদের? উডবেরি মলের সামনে, অরেঞ্জ কাউন্টিতে, নিউ জার্সি উডবেরি মলের কাছে, মানে ওখানেই আর কি।
এবং এখন ওনাদের বডি ডেড বডি ওখানে রাখা আছে, আমরা দেখতে পারি নাই। আমরা ছিলাম ওয়েস্টচেস্টার মেডিকেল সেন্টারে ছিলাম, ওখানে ওনার মেয়েকে নিয়ে আসা হয়েছে, আমার সবাই ওখানে ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওনাকে আনার ব্যাপারে ওই ফিনারাল হোমের সাথে কথা বলতে হবে। ফিনারাল হোম ওই ওনার সাথে কন্ট্যাক্ট করার পরে যখন ওনাকে ওনাদেরকে ফিনারাল হোম নেওয়া হবে তখন আমরা আর কি দেখতে যেতে পারবো, তার আগে দেখার কোনো স্কোপ নেই। সো ওনাদের লাশ আর কোথায় আছে আপনার? এখন আছে আপনার অরেঞ্জ কাউন্টি মেডিকেল সেন্টার। অরেঞ্জ কাউন্টি মেডিকেল সেন্টার। ওনার ছেলে মেয়ে কয়জন? ওনার তিন মেয়ে এক ছেলে। তিন মেয়ে এক ছেলে। সো অন্য বাচ্চারা, একটা বাচ্চা তো ওনাদের সাথে ছিল, ওনার সাথে ছিল, হ্যাঁ হ্যাঁ, আর বাকি তিনজন, একজন ডর্মে ছিল, মানে ওই ছেলে আবার ওই আর দুজন যায় নাই, কিন্তু ছোট মেয়েটা ওদের সাথে ছিল। আচ্ছা আচ্ছা। তো ওনার কি ছেলে কয়জন আর মেয়ে কয়জন? তিন মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এখন ওনার কে কে আছেন এখানে আর ফ্যামিলি মেম্বার? ওনার আমরাই, ওনার বোনেরা, মানে আমার ওয়াইফ প্লাস ওনার আরো তিন বোন আছে এখানে, প্লাস আরো দুই ভাই আছেন এখানে। আচ্ছা। আর এই আর ওনার শ্বশুর বাড়ির লোকজন সবাই দেশে। আচ্ছা। সো আপনারা এখনো বলতে পারেন ওনার দেশের বাড়ি কোন জায়গায় হলো আপনার? চাঁদপুর। চাঁদপুর। আর ওনার ওয়াইফের বাড়ি? ওনার ওয়াইফের বাড়ি হচ্ছে গাজীপুর। গাজীপুর, বেসিক্যালি বরিশাল, কিন্তু গাজীপুরে উনি গ্রো আপ বা বিল্ড, মানে বড় হয়েছেন গাজীপুর। আচ্ছা আচ্ছা। সো আপনারা মনে করছেন যে লাশ রিলিজ হওয়ার পরে দেন আপনারা জানতে পারবেন যে দাফন কোথায় হবে? ইনশাআল্লাহ দাফন আমরা, অ্যাকচুয়ালি উনি আমার ওই ইয়েলো সোসাইটির মেম্বার ছিলেন, প্লাস অনেক সময় মানে ইয়েলো সোসাইটির কমিটিতেও ছিলেন, ওনারাই অ্যাকচুয়ালি এই করবেন, ব্যবস্থা করতেছেন ওনাদের মেম্বার হিসেবে যতটুকু করার ওনারা আল্লাহর মধ্যে করতে চেষ্টা করতেছেন, আর আমরা শুধু ওনাদের বিভিন্ন তথ্য দিয়ে আর কি। সো কমিউনিটির পক্ষ থেকে আপনাদের এই যে সংকটময় মুহূর্ত, এই মুহূর্তে কোনো সাহায্য বা কোনো হেল্পের দরকার আছে কিনা আপনার? আপাতত আল্লাহর রহমতে আমরা উই আর ফাইন, থ্যাংক ইউ বলার জন্য। জাস্ট টু দ্য ওয়ান হাম্বল রিকোয়েস্ট টু দ্য কমিউনিটি পিপল, জাস্ট প্রে ফর দেম, তাদের ডিপার্টেড সোলের জন্য দয়া করে একটু সবাই একটু দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, এটাই এছাড়া আর কিছু চাওয়া নাই। বাচ্চারা যেন ভালো থাকে ওইটা দোয়া করি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ওকে ওকে, তো বলবেন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক,